আমরা জমিও বাড়াইতে পারছি না, জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, আমাদেরকে যদি সাস্টেইন করতে হয় উৎপাদনশীলতা এবং আমাদের যদি সাস্টেইন করতে হয় প্রোডাকশন, তাহলে এটা সাস্টেইন করবো কিভাবে? করার জন্য তো নতুন এরিয়া আনতে হবে, নতুন জাত আনতে হবে, নতুন প্রযুক্তি আনতে হবে। কত দিনের মধ্যে এলাম একটা সহিষ্ণু জাত, কত দিনের মধ্যে 90, একটা নতুন প্যাটার্নের কথা আমরা বলছি যে আমরা আমন করব, শর্ট ডিউরেশনে আমনের পর সর্ষে একটা অতিরিক্ত ফসল করব এবং আমরা 89 বা 92, 81 বা এই ধরনের উন্নত জাতগুলো আমরা ব্যবহার করব। এটি আপনাদেরকে দেখাতে হবে যে কত এলাকায় এটা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য কি করতে হবে? বিরিকে ফাউন্ডেশন সিট তাদের দিতে হবে, ব্রিডার সিট দিতে হবে, সিট ফাউন্ডেশন সিট দেবে, কৃষি সম্প্রসারণ দিতে হবে, কত এলাকা তাদের কত বীজের দরকার এবং বিএডিসি কে এই দায়িত্ব পালন করতে হবে। আমাদের গত বছর এই সময় স্যার 59% ছিল স্যার। যে বরাদ্দটা দেওয়া হয়েছিল সেটা সুন্দর যে ভাবে ব্যয় হয়েছে কিনা, প্লাস হচ্ছে যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছেন কিনা। আমরা